এবি মহিদুল চৌধুরীর কলখানের ম্যাচ মানে গিয়ে দশজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন সোমবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুল কবিরকে প্রধান করে পাঁচ জনের একটি তদন্ত কমিটি গঠন করেন কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করতে রিমা কমিউনিটি সেন্টারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে মহানগর ডিবি পুলিশ এদিকে এ ঘটনায় নিহত দশ জনের মধ্যে সোমবার রাতে কোন রকম ময়নাতদন্ত ছাড়াই নয়টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় অন্যদিকে পদদলিত হয়ে আহত অর্ধশত জনের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে